শোনেন, আইসে শুক্রবারের দিন কুলফি মালাই, এখন কুলফি মালাই দিয়ে সবাই খাবে, সবাই বলে পরান চাইছে। কন একটা দিন বন্ধ হয়েছি, নিলিবিলি বাসায় থাকবো তা পারবো না, এনে সব কটাতে আমার ধরছে, আমাকে কুলফি আইসক্রিম কিনে দাও। এনে তাই বিটার দ্বারা যে কইছি কি অগাগা শোনো, আমারে কুলফি মালাই দিবা, সব চাইতে ছোট কোনটা সেই দিয়ে। এখন এই কাগা আমার কথা শুনিয়ে দেশে হাইছি, এনে যে 100 টাকা দিয়ে নিছি, সবগুলো হলো 10 ঠাট্টা নিছি, বুঝছেন, বড় তা নিলি তো হবে না। ওরে বাবা এত ঠাক কানে বাবা, আমি হলো গরিব মানুষ, এই যে সবাইরই বাক করে দিচ্ছি, দেখেন না একা খাজ আছে কোনো তা, কোনো তা খাতির বোনা দেখেন বৈশাখ সে ওদর এসে, এখন রাফা বুড়ি খাবে না, ভাবছিলাম যে খাবে না, অড্ডা আমি খাবানি, তারও জনায় দেখেন দেখেন দেন ননদ এর কয় ননদ হাঁস চলতেছে তা ঠিক আগে আইসক্রিম খাবে, তবু কয় না যে আপনি খান, যাই গে মনে আমার রাফি এদিক দিয়ে খুব বিরক্ত করতেছিল, আজকে এত বিরক্ত করতেছে যে আমি পাগল হয়ে যার মতো অবস্থা। এখন এই যে রাফির একটা আইসক্রিম দিছি তা তো খাবে না, রাফির বাবার একটা দিছি, এখন নিজেরটা নিয়ে নিছি, নিয়ে তো খাইয়ে দিই করে বাবারে বাবারে কি টেস্ট, এদি সেই টেস্ট, জমের মজা, বুঝছেন। আপনারা কিন্তু রাস্তাঘাটে এই গরমের মধ্যে এই যে যে আইসক্রিম আছে না মালাই মালাই, এরা কি কয় জানেন মালাই, এই মালাই খাবেন দেখবেন জমের মজা। হয়তো কি জানেন মালাইটা খালি একটু ভানির তৃষ্ণা লাগে, কিন্তু দেখেন রাফির কান্দা, সে তো মার কোলে আসবে। এখন এই যে ঘরের ভিতরে সবাই দেখেন কি স্টাইলি খাতিছে মালাই, ওরে বাবা মালাই এবার আইসক্রিম কি নাম, কুলফি কুলফি মালাই কয় এরা। আমরা ছোটবেলা মালাই আসলি চাল নিতাম, সুবরি নিতাম, ডাল নিতাম, নিয়ে মালাই বিটারে দিয়ে শেষে আমরা মালাই খাতাম। আমার মতো এরকম কিরা কিরা খাইছেন সবাই কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে।